আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো সকালের নাস্তায় আর কি কি দিয়ে খাওয়া যায়। তো আমি এখন আম দুধ বানাবো খাওয়ার জন্য। তো আমি আম খুঁজতেছি কোন আমটা নেওয়া যায় ভালো রকম পাকা। এটা পাকা মনে হয় দুইটা হইব না? তো চলুন বন্ধুরা বানিয়ে ফেলি আম দুধ। আমগুলো আমি ধুয়ে নিব। আপনারা আম দেখে বলতে পারেন যে এতগুলো আম কেন স্টক করা। এগুলো আমাদের অর্ডার করে আনা হয়েছে সাতক্ষীরা থেকে। তো এগুলা কি আম জানো? হিমসাগর। এই আমগুলো হচ্ছে হিমসাগর আম। তো আমরা সাতক্ষীরা থেকে অর্ডার করে এনেছি। আমগুলো অত্যন্ত মিষ্টি। আমি আম দুধ বানানোর জন্য গুঁড়া দুধ ইউজ করবো। আপনারা রুটি দিয়ে, ভাত দিয়ে, মুড়ি দিয়ে সবভাবেই খেতে পারবেন। আমি পরবর্তীতে ভিডিও বানালে অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। তো আমার আমছোলা হয়ে গেছে। আমগুলো আমি আটি থেকে ছাড়িয়ে নেব। তো আমগুলো শক্ত শক্ত ভাব থাকতে পারে, সেজন্য আমি আমগুলো একদম মিক্স করে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারবেন, বাট আমি অল্প আম দেখে হাত দিয়ে করে নিয়েছি। তো আমার মিক্সড করা হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি একটু হালকা গুঁড়া দুধ মিশিয়ে নেব। আপনারা চাইলে লিকুইড ইউজ করতে পারবেন, বাট আমাদের বাসায় এখন নেই, সেজন্য আমি গুঁড়া দুধ ইউজ করতেছি। চলো এখন আমি রুটি দিয়ে খাবো। এই হচ্ছে আমার আজকে সকালের নাস্তা। তো কেমন লাগলো বন্ধুরা আমার নাস্তাটা? যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।